ওকে যদি এখন চার্জ করা হয় না তাহলে ও কিন্তু আরো অ্যালার্ট হয়ে যাবে। I just can't believe this. ওই ইন্দিরা সরকার আমার থামনিকে ঠকাচ্ছে। ভিকি, ইন্দিরার আনা বাচ্চারা যেন কালকে কোনোভাবেই না জিততে পারে। দ্যাটস দ্য অনলি ওয়ে। ওর সমস্ত ষড়যন্ত্র ভেঙে দেওয়ার এটা একমাত্র রাস্তা। বাচ্চাগুলো যদি হেরে যায় তারা ওর স্কুলে অ্যাডমিশনও পাবে না, আর তখনই ইন্দিরাকে আমরা আমাদের স্কুল থেকে, বাড়ি থেকে, ইনফ্যাক্ট আমাদের লাইফ থেকে বের করে দিতে পারবো। অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট। এবার তুমি কি করবে ইন্দিরা? এভাবে আমি তোমার বিরুদ্ধে এইবারে সবকটা মানুষের মন এমনভাবে বিষিয়ে দেব যে আমাকে সৌম্যের সাথে জড়িয়ে কিছু বললেও লোকে তোমাকে বিশ্বাস করবে না, সবাই তোমার দিকেই আঙুল তুলবে, বলবে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমাকে তুমি চেনো না ইন্দিরা, জাস্ট চেনো না। আবিরা, একটু শুনবে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আ মিনিট। হ্যাঁ বল। বলছি যে আমি আন্টিকে উপরে দেখলাম না, কোথাও বেরিয়েছে আন্টি? এক্ষুনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আন্টিকে বলো যে আমি স্কুলে যাচ্ছি। হুম, খবর আজকে স্কুলে যাচ্ছে কেন ঝামেলা? মা আসতে, তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ, আমি আসার পর থেকে তো স্কুলটা আমি দেখিনি, তাই জন্যই যাচ্ছি। যাই, আজকে স্কুলে যেতে হবে? আজকে কি এমন তিথি নক্ষত্রের শুভযোগ আছে যে আজকেই তোমাকে স্কুলে পা ফেলতে হবে? কেন, স্কুলে যাওয়ার জন্য বুঝি প্ল্যানার্সদের শুভযোগ থাকতে হয়? কি বলতো ঢাম্মি, আমি তো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ভিকির পাশে থাকতে চাই, অল দ্য টাইম, ইউ নো। ভিকির প্রেজেন্সটাই তো আমার জন্য শুভ। আজকে আমি স্কুলে আরো বেশি করে যাব ঠাম্মি। ইন্দিরাকে আজ স্কুল থেকে তাড়ানো হবে, ইন্দিরার বিদায়টা আমি নিজের চোখে দেখতে চাই, তো এনজয় করতে চাই। ওকে স্কুলের গেটে দাঁড়িয়ে টাটা বাই বাই বলতে চাই। ঠাম্মি, তুমি পূজোয় বসেছিলে? ঠাম্মি ঠাম্মি, প্লিজ আমার জন্য একটু প্রে করে দেবে? আমার আর ভিকির বন্ড যাতে এত স্ট্রং হয় কেউ যেন ব্রেক না করতে পারে। ঠিক আছে ঠাম্মি, ওকে বাই। চলো আমি তোমাকে তুলে দিয়ে আসি গাড়িতে। সুইট ইউ, চল চল। দেখেছিস টালিয়া, তোর বৌদির কাণ্ড দেখেছিস? ভিআইপি কে গাড়িতে তুলতে গেল। আমাকে বলো না তো ঠাম্মি, আমি একদম ফেড আপ হয়ে গেছি।